প্রেম এই নামের ওপরে কোনো নাম হয় না, এই নাম মহাপ্রভু দেবার জন্য তার প্রথম স্ত্রী, কি নাম ছিল মায়েরা? চৈতন্য মহাপ্রভু দুটি বিবাহ করেছিলেন, প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী আর দ্বিতীয় স্ত্রী ছিলেন বিষ্ণুপ্রিয়া দেবী। একটুখানি বলি মায়েদের, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন সর্প দংশনে, এটা আমরা জানি আপনারাও জানেন, কিন্তু আসল রহস্যটা কিন্তু সেটা নয়। যে সাপ আমরা জাগতিক যে সাপ মনে করি, ওই সাপে কিন্তু মহাপ্রভুর প্রথম স্ত্রী মারা যায়নি, মারা গিয়েছিলেন, তবে ওই সাপ নয়। শোনেন একটা কথা, আবেগ দেখুন, প্রেমটা কোথায়, মানে মহাপ্রভু কাকে ভালোবেসেছিলেন, সংসার না সমাজ না আমাদের মতন এই হতভাগা কলির জীব, নিজের ভালোবাসার স্ত্রীকে পর্যন্ত ছেড়ে দিয়ে নাম বিতরণ করতে গিয়ে মহাপ্রভুর খেয়াল নেই যে বাড়িতে তার সহধর্মিনী রয়েছেন, কাকে বলে মায়া টান। দেখুন যখন নিমাই বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে, মাত্র কটা দিন পার হওয়ার পরে লক্ষ্মীপ্রিয়া দেবী বাড়িতে থাকলো, নিমাই চলে গিয়েছিলেন বাংলাদেশে। কেন গিয়েছিলেন একটুখানি এই জায়গাটা শোনেন, সবে মাত্র বিবাহ করেছে কটা দিন, আর নিমাইকে তো দেখলে কেউ চোখ ফেরাতে পারে না, নিমাইয়ের রূপমাধুর্য দেখে মানুষ নিজেকে ধরে রাখতে পারে না, নিমাইকে মারার জন্য চক্রান্ত করে যদি কেউ নিমাইয়ের বাড়িতে এসে লাইনও দেয়, নিমাই যদি সামনে গিয়ে দাঁড়িয়ে দুফোঁটা নয়নের জল গড়িয়ে দেয়, লাঠি ফেলে দিয়ে নিমাইকে বুকে জড়িয়ে ধরে মানুষ কাঁদেন, সেই নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীর স্বামী। কটা দিন বিবাহ করেছেন, সবে মাত্র কটা দিন বিবাহ করেছেন, হঠাৎ করে নিমাইয়ের বাবা জগন্নাথ মিশ্র নিমাইকে কানে কানে বলছে, নিমাই ভেবেছিলাম তোকে কথাটা বলবো না, কিন্তু কয়েকটা দিন ধরেই আমার কাছে একটা খবর আসছে, বাংলাদেশে তোর ঠাকুর দাদা তোকে দেখার জন্য পাগল হয়ে কাঁদছে। এখানে যারা দাদু ঠাম্মা আছেন তাদের মনের ভেতরটা নিজে বিচার করে দেখবেন, নিজের ছেলে মেয়ের থেকে নাতি নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি থাকে, যার নাতি বা নাতনি আছেন তিনি বুঝতে পারবেন, ছেলের থেকে নাতির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি, মেয়ের থেকে নাতনির প্রতি ভালোবাসা অনেক গুণ বেশি। তা নিমাইয়ের ঠাকুর দাদা বাংলাদেশে নিমাইকে দেখার জন্য বার 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 খবর দিচ্ছে, নিমাই যায় না। ততদিনে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে নিমাইয়ের বিবাহ হয়ে গেছে। নিমাইকে জগন্নাথ মিশ্র বলছে, নিমাই তুমি কটা দিনের জন্য একবার বাংলাদেশে গিয়ে তোমার ঠাকুর দাদাকে দেখা দিয়ে এসো। যখন এই সংবাদটা নিমাইয়ের কানে গেল, নিমাই তখন লক্ষ্মীপ্রিয়াকে বলল, লক্ষ্মীপ্রিয়া একটা কথা আমি তোমাকে বলবো, তুমি কোনো কষ্ট পাবে না, এখানে মা বাবা আছে, তুমি আমার সঙ্গে গেলে হবে না, তাই তুমি কটা দিন কষ্ট করে মা বাবার সেবা করো, আমি কটা দিনের জন্য একটু ঠাকুর দাদাকে দেখেই চলে আসবো। এই বলে নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বাড়িতে রেখে দিয়ে মাত্র কটা দিনের জন্য ঠাকুর দাদাকে দেখার জন্য বাংলাদেশে গিয়েছিল। এবার নিমাইয়ের মতন একজন রূপমাধুর্যে ভরা পুরুষ ঠাকুর দাদার কাছে উপেন্দ্রনাথ মিশ্র, ওনার কাছে গিয়ে যখন নিমাই দাঁড়িয়েছে, নিমাইয়ের মতন একটা সোনার টুকরো ছেলে নাতিকে বলুন, কোনো ঠাকুর দাদা কি দু চারটে দিনের জন্য ছাড়তে পারে? ঠাকুর দাদা যখন নিমাইয়ের মতো নাতিকে কাছে পেয়েছে, বেশ কিছু দিনের জন্য নিমাইকে আর ছাড়েনি। নিমাই রয়ে গেলেন কটা দিনের জন্য, এবং ওই যে রয়ে গেল নিমাই, বাংলাদেশে গিয়ে শুধু ঠাকুর দাদাকে ভালোবাসার জন্যই নয়, ওইখানে গিয়ে সবার প্রথমে একজন পরম বৈষ্ণবকে প্রাণ ভরে নাম দান করেছিলেন, তিনি হলেন তপন মিশ্র। নিমাইয়ের জীবনের প্রথম প্রেম দান, প্রথম নাম সংকীর্তন প্রচারের প্রথম ব্যক্তিটি হচ্ছেন তপন মিশ্র।
বাংলাদেশে গিয়ে নাম প্রচার করেছিলেন এবং সেইখানে গিয়ে নাম প্রচার করতে গিয়ে আর ওই দাদুর ভালোবাসাকে পালন করতে গিয়ে দাদুর মায়াকান্নাকে ছিন্ন না করতে পেরে নিমাই বাংলাদেশ ছেড়ে শচীমায়ের কাছে লক্ষ্মীপ্রিয়ার কাছে আসতে নিমাইয়ের অনেকগুলো দিন কেটে গিয়েছিল। এইবার আমি বাবা একটা কথা বলবো, লক্ষ্মীপ্রিয়া দেবী মারা গিয়েছিলেন কেন? ভালোবাসলে কি মারা যায়? মারা যায়, ভালোবাসলে মারা যায়। যখন কোনো মা তার সন্তানকে তার স্তনদুগ্ধ পান করায় তখন সন্তানের মাথায় যখন মায়ের হাতটা বোলায় আর সন্তানের ছোট্ট মুখে যখন মা চুম্বন দেয় তখন মা সন্তানকে যে বাৎসল্য ভালোবাসায় ভালোবাসে সেই ভালোবাসায় মায়ের কোনো স্বার্থ কিন্তু মনে পড়ে না। একে বলে অহৈতুকী ভালোবাসা, একে বলে আশ্রয় জাতীয় ভালোবাসা। এই অহৈতুকী প্রেম, আশ্রয় জাতীয় প্রেম যদি কেউ কারোর প্রতি অর্পণ করে দিয়ে ভালোবাসেন, আমি বলে দিচ্ছি ভালোবাসায় সে মারা যায়। কখন মারা যায়? যখন আপনার এই ভালোবাসার সম্পদ আপনাকে শেষ করে দিয়ে আপনার মুখ শুকনো করে দিয়ে সারা জীবনের জন্য চিরতরে বিদায় নেয়, তখন নীরবে ঠায়ে বসে বসে সে মৃত্যুবরণ করে। হরি বল, হরি বল, হরি বল। একটা প্রমাণ দিই, ভাগবতের প্রমাণ বলছে যে ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায় তার দশটা লক্ষণ তার জীবনে প্রকাশ পাবে। সেই দশটা লক্ষণ কি সবাইকে বলছে, একটু গাঁট গুনে মিলিয়ে নেবেন, প্র্যাকটিক্যাল মিলিয়ে নেবেন। যদি ভালোবাসায় জলপাইল থাকে, ভালোবাসায় যদি স্বার্থ থাকে, ভালোবাসায় যদি কামনা বাসনা থাকে তাহলে কিন্তু মৃত্যু আসে না। কিন্তু নিঃস্বার্থে যদি কেউ ভালোবেসে কেউ পাগল হয়ে যায়, সে যদি তাকে ব্যথা দেয় সে নীরবে মৃত্যুবরণ করে। কিন্তু দুম করে মরণ হয় না, তার আগে নটা দশা তার এসে যায়। সেই নবম দশাটা কি? এই দেখুন, লালসা উদ্বেগ জাগর্জা তানবং জরিমা বৈয়গম ব্যাধে উন্মাদ মোহ, এক এক করে নটা দশা আসে। প্রথম দশাটা হচ্ছে লালসা, যাকে আপনি নিঃস্বার্থে শুধু ভালোবাসতে শিখেছে, ভালোবেসে তাকে দিতে শিখেছেন কিন্তু নেবার কথা কোনোদিন ভুলেও মনে করেননি। এহেন মানুষ যদি কাউকে ব্যথা দিয়ে চিরতরে বিদায় নেয় তার প্রথম লক্ষণ যেটা হবে সেটা হচ্ছে লালসা। মানে এটা আপনারা প্রমাণ করে দেখবেন, কোনো মায়ের কোল থেকে যদি সন্তান হারিয়ে যায়, কোনো মা জননী যদি স্বামীকে তার দেবতা জ্ঞানে ভালোবেসে থাকেন, সেই মায়ের জীবন থেকে যদি স্বামী দেবতা চলে যায় তাহলে দেখবেন তার প্রথম যেটা লক্ষণ, প্রথম যে কামনাটা আসে সেটা হচ্ছে লালসা। মনে মনে চিন্তা করে, আমি তো তাকে আর কোনোদিন দেখতে পাবো না, একটা সেকেন্ডের জন্য, একটা মুহূর্তের জন্য অন্তত আমার কাছে এসে দাঁড়াক, আমি প্রাণ ভরে তাকে শেষবারের মতো আমি দেখে নেব। এই হলো লালসা। যাকে ভালোবাসি তাকে কাছে পাবার জন্য লালসা, তারপরে উদ্বেগ, কাছে পায় না বলে উদ্বেগ সৃষ্টি হয়, তারপরে জাগর যা। এক এক করে স্টেপগুলো দেখবেন মায়েরা, প্রথম হচ্ছে লালসা, তারপরে উদ্বেগ, তারপরে জাগর যা। মানে এইবার রাত্রির জাগা শুরু হয়ে যায়, বাড়ির সবাই নীরবে ঘুমিয়ে পড়ে কিন্তু যার বুকটা শুকনো হয়ে গিয়েছে সে কিন্তু ঘুমাতে পারে না। সে চোখের সামনে সন্ধ্যা হতে দেখে, চোখের সামনে রাত্রির কাটতে দেখে, চোখের সামনে সূর্য উঠতে দেখে, ঘুম হয় না, জাগর যা, রাত্রির জাগা শুরু হয়ে যায়। চার নম্বরে তানব, রাত্রির জেগে 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 শরীর হয়ে যায় পাটকাটির মতন ক্ষীণ রুক্ষ্ণ তানব। তারপরে পাঁচ নম্বরে জরিমা, এরপরে কথার মধ্যে একটা জড়তা এসে যায়, আর কথা পরিষ্কার করে কাউকে কিচ্ছু বলতে পারে না, জরিমা। তারপরে বৈয়গম, ব্যাকুলতার সৃষ্টি ব্যাধি। সাত নম্বরে হচ্ছে ব্যাধি, এইবার দুরারোগ্য ব্যাধিতে জর্জরিত হয়ে যাচ্ছে। আট নম্বরে উন্মাদ, উন্মাদ মানে পাগল, আর কিন্তু সুস্থ মানুষ নয়, এবার পাগলের মতন আচরণ দেখতে পায় পাড়ার মানুষ। আর নবম দশাটা খুব বিরহের দশা,
নবম দশাটাকে মেনে নেওয়া যাবে না, খুব প্যাথেটিক, খুব বিরহে মানুষ সামনে দাঁড়াতে পারে না। ভালোবাসার মানুষেরও মরণ কামনা করেন, কখন জানেন? আপনার প্রাণের ঠাকুর আপনি ভালোবাসেন, কিন্তু কখনো কখনো দেখবেন ভালোবাসার মানুষকেও মরার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। কখন? আপনার ভালোবাসার মানুষটি যখন ক্যান্সার রোগে বিছানায় যন্ত্রণায় ভোগে, আপনি দাঁড়িয়ে তার সামনে দাঁড়িয়ে চোখের জল ধরাতে পারেন না, তখন আপনাকে ঠাকুরকে জানাতে হয় ওকে মেরে দিয়ে তুমি আমাকে বাঁচাও। এটাকে বলে মোহদশা, ইংরেজিতে যেটাকে বলে কোমা স্টেজ বাংলায় বলে মোহদশা। আপনার বাড়ির রোগী যখন নার্সিংহোমে ভর্তি থাকে, মৃত্যুর সঙ্গে লড়ে, আপনি যখন বাড়ি ফেরেন, পাশের মানুষ আপনাকে প্রশ্ন করে, কাকাবাবু কেমন আছেন, মা কেমন আছেন, জেঠু কেমন আছেন, দাদা কেমন আছেন, আপনি মাথা নিচু করে কেঁদে কেঁদে একটা কথা বলতে পারেন, ভালো নেই, কোমায় চলে গিয়েছে। এই যে কোমা, ইংরেজিতে বলে কোমা, বাংলায় বলে মোহদশা, মানে আপনি গিয়ে দেখছেন কিছু একটা দিকে তাকিয়ে রয়েছে, কিন্তু এটা আপনার ভুল, কোনো কিছু দেখতে পাচ্ছে না, মোহদশা। কিছুক্ষণ পরে দশম দশায় মৃত্যু। হরি বল, হরি বল। তাহলে এই যে কোমায় চলে যাবার কয়েক ঘন্টা পরেই মানুষ নীরবে মরে যায়, এটা ভালোবাসার পরেও মরে যায়। ভালো যদি অহৈতুকি প্রীতিতে কেউ বেশি থাকে, কেউ যদি নিঃস্বার্থে ভালোবেসে মনের ভেতরে জায়গা দেয়, কেউ যদি পাগল হয়ে যায় ভালোবেসে, সেই যদি তাকে কাঁদিয়ে দিয়ে যায়, নীরবে এক ঘরের কোণে বসে কেঁদে 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 মৃত্যুবরণ করে। হরি বল, হরি বল। যেটা করেছিলেন কে? এই লক্ষ্মীপ্রিয়া দেবী। লক্ষ্মীপ্রিয়া দেবী একদিন, দুদিন, তিন দিন, সাত দিন, দশ দিন, পনেরো দিন, এক মাস, যখন নিমাইকে ফেরত পেল না, ফিরে দেখল না, ওই নিমাইয়ের কথা চিন্তা করে করে, চিন্তা করে করে, চিন্তা করে করে, না খেয়ে খেয়ে, না খেয়ে খেয়ে, বিরহ দশায় পড়ে স্বামী বিরহরূপী সর্প দংশনে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু হয়। লোকে বলে লক্ষ্মীপ্রিয়াকে সাপে কেটে কামড়েছে, সাপে কেটেছিল, তবে এই সাপ নয়, বিরহরূপী সাপ। ভালোবাসলে তার হৃদয়ে বিরহ আসে, ভালোবাসার মানুষ হারিয়ে গেলে বিরহ সর্প তাকে দংশন করে, সে তখন মারা যায়, যেটা লক্ষ্মীপ্রিয়া দেবী জীবনে ঘটেছে। তাই সেই বিরহ সারা দুনিয়ার মানুষ কিন্তু উপলব্ধি করতে পারে না। তাই মাগো, ভালোবাসতে হবে এইভাবে, অবশ্যই লাভ করা যায়, আপনি যদি এইভাবে ঈশ্বরকে ভালোবাসেন। যখন নিমাই বাড়িতে এলেন, শচী দেবী কেঁদে কেঁদে নিমাইকে বলছে, নিমাই, লক্ষ্মীপ্রিয়া আর বেঁচে নেই, তবে আমি ছেড়ে দেব না, আমি ছেড়ে কথা বলবো না, আমি তোর আবার বিবাহ দেব, আমি আবার এক বৌমার মুখ দেখব। তখন ওই বিষ্ণুপ্রিয়া দেবী দ্বিতীয় বিবাহ হয়ে শচীমায়ের মুখ আলো করেছিলেন, কিন্তু সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও কাঁদিয়েছিল নিমাই কোন দিন। মাত্র এই যে, এটা কি মাস? মাঘ মাস। আজকের দিন এই যে মাঘ মাসটা আমাদের কাছে খুব বিরহের মাস, মাঘ মাসটা খুব বিরহের মাস, কারণ এই মাঘ মাসেই চৈতন্যদেব শচীমাকে পাগলের মতন কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে পাগলের মতো কাঁদিয়ে, সারা বাঙালি বাংলাকে কাঁদিয়ে নিমাই সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন পুরীর মন্দিরে। এই ছিল মাঘ মাস। এই মাঘ মাসে নিমাই সন্ন্যাসী হয়েছিলেন, আর সেই নিমাই আমাদের একেবারে ঘরের ছেলে, যে কিনা কৃষ্ণ, যে কিনা রাধা, দুই তত্ত্ব মিলিত হয়ে এক দেহ ধারণ করে জন্মগ্রহণ করেছিলেন। কিন্তু মায়েরা, আমরা বুঝি না যে আমাদের কে ভগবান, আমরা কার চরণ জড়িয়ে ধরলে আমরা পরম শান্তিটা উপলব্ধি করতে পারি। মা গো, কিচ্ছু করতে লাগবে না, মা কালী, মা দুর্গা, শিব, কিচ্ছু দরকার নেই, হা কৃষ্ণ, হা রাধে, কিচ্ছু দরকার নেই, শুধু নিতাই আর গৌর বলে কাঁদো, ৩৩ কোটি দেবতা তোমায় কৃপার হাত বাড়িয়ে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এসো ভাই,
সবাই মিলে গা কৃষ্ণ নাম হরি নাম গান কৃষ্ণ নাম হরি গান গাই কৃষ্ণ নাম হরি নাম শোভাই গান গাই কৃষ্ণ নাম হরি বাবা, ভক্তের সঙ্গে ভগবানের এইটুকুই তো সম্পর্ক, এর বাইরে তো কিচ্ছু হতে পারে না। ভগবান তার নিজস্ব মুখে নিজে বাণীতে বলে দিয়েছেন যে আমাকে তোমরা ভালোবাসো, ভালোবাসা দিয়ে ফল দেবে, মিষ্টি দেবে, সন্দেশ দেবে, রসগোল্লা দেবে, সব দেবে। কিন্তু এটাও বলে দি, আস্তে আস্তে আস্তে, কি হলো, এটাও বলে দিই মায়েরা, ভালোবাসা দিয়ে ভগবানকে ফল দিলে ভগবান খায়। কিন্তু ভগবানের আর কথাগুলো জেনে নিন। ভগবান এটাও তো বলেছে যে তোমরা মানুষ, তোমাদের সংসারের খবর তোমার থেকে বেশি আমি জানি, তাই মন দিয়ে শোনো। যদি কোনোদিন দেখো যে সংসারে ফল কেনার পয়সাটুকু আজকে নেই, দেখুন মানুষের সংসারে এরকম হয়, দিন আসে আপনি অনেক টাকার মালিক হতে পারেন, কিন্তু এমনও কোনো কোনো ক্ষণ আসে দেখবেন দশটা টাকাও বাড়িতে থাকে না। সেই ক্ষেত্রে ভগবান আমাদের মনির খবর নিয়ে বললেন যে ফল কিনে আমায় সেবা দাও, ফুল কিনে সেবা দাও, সন্দেশ দিয়ে সেবা দাও, আমি গ্রহণ করব। কিন্তু এটাও বলে রাখি, ফল কেনার পয়সা যদি কোনো দিন তোমার না থাকে তুমি চিন্তাই পড়বে না। আমি ভগবান, আমি কথা দিলাম, মিনিমাম ফল না থাকলে তুমি একটা ফুল অন্তত তুলে নিয়ে এসে আমার চরণে দেবে, আর তুমি সেই দিনটা বলবে ঠাকুর আজ আমি তোমাকে কিচ্ছু দিতে পারছি না, শুধু একটা ফুল তোমার চরণে দিলাম ঠাকুর, তুমি সেবা করো। আমি কথা দিলাম,
আমি ঈশ্বর, আমি ভগবান, আমি স্রষ্টা, আমি কথা দিলাম যেদিন তোমার কিচ্ছু থাকবে না, শুধু ফল তুলে নিয়ে এসে আমার চরণে দেবে, আমি কথা দিলাম, আমি হামাগুড়ি দিতে দিতে গিয়ে শিশুর মতন হয়ে তোমার ওই নিবেদন করা ফুল আমি মুখে তুলে দেব। হরি বল, হরি বল, হরি বল। যেমন একটা বাচ্চা ছেলেকে আপনি যাই খেতে বলেন সে তাই খেয়ে নেয়, সে বিচার করে খায় না। ভগবান যখন ভক্তের ডাকে ভক্তের কাছে এসে দাঁড়ায়, ভগবান শিশুর মতো হয়ে যায়, ভক্তি দিয়ে যাই দেবেন ভগবান হাত তুলে গ্রহণ করবেন, এটা ভগবানের প্রতিজ্ঞা। আরেকটা কথা বললেন যে ফুলও যদি কোনো সময় গাছে না পাও, সবসময় তো গাছে ফুল থাকে এমন কোনো কথা নয়, তখন কি করা যায়? তখন ভগবান বললেন যদি ফল না পাও, যেদিন ফুল না পাবে, আমি বলে রাখছি গাছ থেকে দুটো পাতা তুলে নিয়ে এসে আমার চরণে দেবে, আমি তোমার ওই হাত থেকে নিবেদন করা পাতা আর তোমার ওই মনের ভক্তি আর ওই তোমার চোখের জল মেশানো নৈবেদ্য আমি কথা দিলাম ওই পাতাও তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো। হরি বল, হরি বল, হরি বল। হেও কথা দিলাম যদি কোনোদিন পাতাও না দিতে পারো, শুধু আমার কাছে বসে যদি দুবিন্দু নয়নের ধারায় আমাকে ডাকো, আমি কথা দিলাম সারাটা জীবনের জন্য তার কাছে আমি নিজেকে বিক্রি করে দেব। এইখানটা আপনি উপলব্ধি করুন, এতক্ষণ কিন্তু ভগবান নিজেকে বিকিয়ে দেওয়ার কথাটা কিন্তু বলেননি, এতক্ষণ বললেন যে আমাকে ফল দিলে খাবো, ফুল দিলে খাবো, পাতা দিলে খাবো, কিন্তু চোখের জলের কথা যখনই বললেন তখন বললেন আমি নিজেকে বিক্রি করে দেব। তাই ভক্তমণ্ডলী মায়েরা, বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে এমনভাবে ভালোবেসেছিলেন চোখের ধারায়, তারা যদি মনে করতেন যে কৃষ্ণকে আমার গলার হারের লকেট করে ঝুলিয়ে রাখবে সেটা পারতেন। বৃন্দাবনের গোপীরা যদি মনে করতেন চুলের খোপার মধ্যে বিনুরির মধ্যে কৃষ্ণকে রাখবেন, রাখতে পারতেন, কিন্তু সেটা তারা করেননি। তার কারণ কৃষ্ণ ছিল পুরুষ আর গোপীরা ছিল নারী, তাই জন্য গোপীরা কেঁদে কেঁদে সারাটা জীবন বৃন্দাবনের যোগমায়াকে বলেছিলেন হে যোগমায়া, এই জন্মে তুমি আমাদেরকে নারী করে পাঠিয়েছ বলে যখন মনে হয় তখনই আমরা কৃষ্ণকে আমাদের হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারি না, লোকে আমাদের কলঙ্কিনী বলে, তাই আমরা এই জন্মে কেঁদে 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 তোমাকে জানাই, পরের জন্মে যখন আমাদেরকে পাঠাবে, আমাদেরকে পুরুষ করে পাঠাবে, সারাটা জীবন ধরে আমরা ভগবানকে হৃদয়ে জড়িয়ে ধরে কাঁদব। তুমি করুণা হরিবল। তাই মা গো, আজকে যার কারণে গৌর পাশে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা সবাই পুরুষ, তাই ভক্তমণ্ডলী মায়েরা আজকে আমরা মন প্রাণ দিয়ে কীর্তন শুনব, এবং এই কীর্তন গানের মূল বিরহটাকে আস্বাদন করব, এমনভাবে বিরহটা আস্বাদন করব। গত কটা দিন যে যেভাবেই কীর্তন করুক আর যেমনভাবেই আপনারা শোনেন না কেন, আমি একটা জিনিস বলবো, হরিবাসরীর মধ্যে তর্ক বিতর্ক, কারোর সমালোচনা, কে কি করলো না করলো, এটা কিন্তু বাসরের কর্তব্য নয়। কত হাজার হাজার ভক্তের দু টাকা, এক টাকা, পাঁচ টাকা, দশ টাকা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে এক জায়গায় করে সেইখান থেকে যোগমায়াকে অনুসরণ করে এই জায়গাটা, এই শ্রীক্ষেত্রটা তৈরি, এখানে যুক্তিতর্কের কথা চলে না, এখানে নিন্দনীয় কথা চলে না, এটাও একাধারে অপরাধ। হরিবাসরে দাঁড়িয়ে একটা কীর্তনিয়া একটা কীর্তনিয়ার নিন্দে করল, এক কীর্তনিয়া ধর্মের অধর্মের কথা ছড়ালো, একটা কীর্তনিয়া তত্ত্ব তত্ত্বর নামে মিথ্যে কথা শোনালো, এটাও কিন্তু একাধারে চরম অপরাধ, নাম অপরাধ। তাই আমি কথা বলি একটা কথা, যে হরিবাসর এমন একটি বাসর যেখানে সদাই সেবা চলবে, ভগবানের কথা হবে, তত্ত্ব কথা হতে পারে, যেটা সত্য সেটা হবে, কিন্তু আলোচনা সমালোচনা করা যাবে না। এটা আমি আপনাদের চরণ ধরে একটা অনুরোধ করি,
যে যখন হরিবাসরে কোনো কীর্তনিয়া কোনোটা নিন্দনীয় কথা কোনো কীর্তনিয়ার ভুল নিয়ে সমালোচনা করে, অন্তত আপনারা তো গৌর ভক্ত, নিতাই চাঁদের ভক্ত, কৃষ্ণের দাস, আসরে বলবেন না, বাসায় গিয়ে বলবেন বা দল ওঠার আগে বলবেন যে হরিবাসরে এসেছেন আপনি সদাই তত্ত্ব বলবেন, তথ্য বলবেন, লীলা করবেন, একটু ভক্তি, একটু কান্না, একটু বিরহ, একটু প্রেম, একটু আবেগ, একটু ভাব, কিন্তু সমালোচনা হরিবাসরে করার দরকার নেই। আমরা এত সুন্দর ফুলের বাসর সাজিয়েছি নিতাই চাঁদকে আনার জন্য, আর নিতাই গৌরকে আরাধনা করে তার কাছে সমালোচনা, নরকে ঠাই পাবেন নাকি আমাদের নরকে ঠাই হবে? শুধু যদি একটু প্রেম ভরে তাকে সাধনা করা যায়, এ জন্মে না হয় পরের জন্মে, তারপরের জন্মে, কোনো না কোনো জন্মে কৃষ্ণকে পাবই পাব। আর মানুষ যদি কৃষ্ণকে লাভ করে, মানুষ যদি ধর্মকে লাভ করে, মানুষ যদি ভগবানকে তার কাছের মানুষ মনে করতে পারে, আর ভগবান যদি কৃপা করে, তাহলে শান্তিতে জীবন কাটবে, এত খেয়ে আর ঘুমিয়ে যন্ত্রণা পাবেন না। ওমা, শান্তিটা প্রত্যেকটা সংসারে প্রয়োজন, টাকা পয়সার থেকে বেশি প্রয়োজন হচ্ছে শান্তি। সংসারে যদি শান্তি থাকে, আমি একটা কথা বলে দিই, সেই সংসারের লাখো অভাব কিচ্ছু এসে যাবে না, কিচ্ছু এসে যাবে না। বেশিরভাগ সংসারের কাটাকাটি হানাহানি যুদ্ধটা দেখবেন ওই টাকা পয়সা নিয়েই হয়, অভাব নিয়েই হয়। এই অভাবটা মানুষকে তখনই হিংস্র করে তোলে যখন সে অধার্মিক হয়ে যায়, যখন সে অধর্মের পথে বিচরণ করেন। একটা ধার্মিক মানুষ যে ধর্মপথে চলে, তার সংসারে যদি নুন ভাতও জোটে, ফ্যান ভাতও জোটে, অন্তত সংসারটা শান্তিতে কাটে, ঝঞ্ঝাট কিন্তু সংসারে হয় না। হরি বল, হরি বল। তাই জীবনটা সেইভাবে সাজানোর দরকার। আপনি প্রত্যেক দিন সকালবেলায় গৌরহরিকে ডাকবেন আর বলবেন, হে ঠাকুর, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, একটা জিনিস আমি এই জীবনে যতটুকু বুঝলাম যে মানুষের কান্নাটা সহজ, হাসিটা সহজ নয়। মানুষ জন্মের সময় কাঁদে, সংসারের ঘানি টানতে টানতে কাঁদে, ভালোবাসার মানুষের জন্য সব কিছু করার পরে তার কাছ থেকে ব্যথা পেয়ে মানুষ মাথা নিচু করে কাঁদে। আবার মানুষের যখন মরণ হয় মৃত্যু যন্ত্রণায় কাঁদে। তাহলে আপনারা বিচার করে বলুন তো মা, মানুষ সত্যিকারের হাসে কোন দিন? এগুলো খুব উপলব্ধি করার বিষয়। আমরা ওপর ওপর দিয়ে চলে যাই, ভেতরে প্রবেশ করি না। আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম, সেদিন আমরা পাগলের মতন চিৎকার করে চোখ বন্ধ করে কেঁদেছিলাম। সেদিন বুঝি না কেন আমরা মায়ের কোলে কাঁদলাম। তারপরে একটু একটু করে বড় হলাম, সংসারের দড়িটা আমাকে ধরিয়ে দিলে। এখানে প্রত্যেকেই সংসারী মানুষ। আমি একটা কথা বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল সত্য কথা বলি, সংসারের ঘানি টানতে টানতে চোখে কখন জল এসে যায় সংসারী লোক বোঝে না। যে বদ্ধ সংসারী হয়, যে সংসারকে বেশি ভালোবাসে, যে সংসারের সমস্ত দায়িত্ব পালন করে, তাকে রাত দিন কেঁদে কাটাতে হয়। যে বেশি কর্তব্য পরায়ণ হয়, যে সংসারকে সবার থেকে আগলে বেশি ধরে রাখে, সবার আশা পূরণ করতে চায়, সবার ভালোবাসার মর্যাদা দিতে চায়, তাকে রাত দিন কাঁদতে হয়। এই তো সংসার। আর সারা জীবনে রোজগারের সম্পদ, আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসলেন তার উপরে নিঃস্ব করে দিলেন, তৈরি থাকবেন প্রতিদানে, আপনাকে একদিন বুক ভরা ভালোবাসা দেবে না, বুক ভরা ব্যথা দেবে। হরি বল, হরি বল। সেদিন আপনি কাউকে কিচ্ছু বলতে পারবেন না, নীরবে মাথা নিচু করে কাঁদবেন। আর যেদিন বার্ধক্য আসবে, যেদিন বৃদ্ধ হয়ে যাবেন, সেদিন দেহের যন্ত্রণা আর মনের যন্ত্রণায় আপনি কাঁদবেন। যেদিন মরণ হয় সেদিন মৃত্যু যন্ত্রণা সহ্য করতে না পেরে কাঁদে। মানুষ হাসে কোন দিন? মানুষ হাসতে জানে না। তাই মানুষকে একটা জিনিস সদাই জানাতে হয়, ঠাকুর আমি গাড়ি বাড়ির জন্য তোমাকে ডাকি না, আমি ভালো খাবার লোভে তোমায় ডাকি না, আমার ছেলে রাজা হবে এই লোভে তোমায় ডাকি না, আমি শুধু তোমাকে ডেকে যাই সারাটা জীবন একটা জিনিসের জন্য। আমি সারাটা জীবন যদি কেঁদে 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 দিন পার করেও দিই, কিন্তু ঠাকুর একটা জিনিস তুমি আমাকে করো না, যেদিন আমার মৃত্যু হবে সেদিন যেন আমি ছটফট করতে করতে মৃত্যু জ্বালাই, যদি যেন আমার যন্ত্রণা না হয়, আমার যেন মৃত্যু বরণ না হয়। আপনি দেখবেন বাবা, একটা মানুষকে দেখবেন মরণের দিনে হাসতে হাসতে মরে, কাঁদে না এমন কোনো মানুষকে দেখবেন না। যন্ত্রণায় ছটফট করে করে প্রাণ যায়, এটা দেখলে সহ্য করা যায় না। কিন্তু মানুষের জীবন এমন হওয়া দরকার, নীরবে মরণ হবে,
নীরবে মৃত্যুবরণ করবে, আপনি নীরবে চলে যাবেন, আপনি হাসতে হাসতে চলে যাবেন, কিন্তু আপনার জন্য জগবাসী কাঁদবে। একটা জিনিস কথা বলি মায়েরা, মানুষের মরে যাওয়াটা কিন্তু জঞ্জালের কথা নয়, জঞ্জাল রেখে দিয়ে মরে যাওয়াটাই কিন্তু যন্ত্রণার বিষয়। তাই যাকে মরতে হয় তাকে এমনভাবে মরতে হয় সমাজের মানুষকে, পাড়ার মানুষকে, সংসারের মানুষের কাছে যেন আমার যন্ত্রণার বোঝাটা যেন না রয়ে যায়। আর এটা যদি আপনাকে পালন করতে হয়, আমি বলে দিচ্ছি, ভগবানের দাস না হলে এটা করা যাবে না, ভগবানের কৃপা না লাভ না হলে নিজেকে ভালো থাকা যাবে না। যে যতই বলুক, যে যতই তত্ত্বদর্শী হোক, প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে ঈশ্বরকে লাভ না করতে পারলে তার জীবনের শান্তি কোনো কোথাও আসতে পারে না, একমাত্র ঈশ্বরের সম্পদ। আপনি প্রেম ভরে ডাকবেন, ভগবান লাভ করবেন, আর ভগবান লাভ করবেন, শান্তি পাবেন, যে শান্তি পরম শান্তি, যে শান্তি এই নরকে স্বর্গকে দেখতে পাবেন আর কিচ্ছু নয়। স্বর্গ আলাদা করে দেখতে হয় না, স্বর্গ মরে গিয়ে যেতে হয় না, স্বর্গ বৈকুণ্ঠলোকে গিয়ে দেখতে হয় না, আপনার সংসারেই স্বর্গ থাকবে, আপনার মনটাকে যদি স্বর্গের সঙ্গে মাখিয়ে দিতে পারেন। সেই স্বর্গ কোথায়? ধর্মের মধ্যে। ধর্ম কোথায়? ভক্তির পথে। ভক্তি ছাড়া ধর্ম হয় না, সেই ভক্তি দিয়ে ধর্ম পালন করলে ঈশ্বরকে লাভ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জানিতে চাই দয়ালে তোমার, বলো আসলে নামটা কি? হরি হরি বল। জানিতে চাই দয়া আসলে নামটা কি? আর জানিতে চাই দয়ালে তোমার আসলে নামটা কি? জানিতে চাই গো দয়া আসলে নামটা কি? মোরা কত নামে, মোরা কত নামে এই ধরা ধামে, এই ধরা ধামে মোরা কত নামে এই ধরা ধামে, কত রকমেতে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই ও গো দয়াল আসল নামটা কি? জানিতে চাই ও গো দয়াল আসলে নামটা কি? দয়াল আসলে নামটা কি? দয়াল আসলে নামটা কি? সেই দয়াল পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। আজকে আমরা অনেক ভাগ্য ভালো করেছি মায়েরা, যে চৈতন্য মহাপ্রভুর মতন একজন ব্যক্তিকে আমরা, আমার ঘরের ছেলে, আমার ঘরের ভগবান রূপে আমরা পেয়েছিলাম। আজ থেকে 500 বছরে, প্রায় 530-540 বছর মধ্যে, 550 বছরের মধ্যে আমরা হারিয়ে ফেললাম চৈতন্য মহাপ্রভুকে। তিনি এসেছিলেন আমাদের এই বাংলায়। তাই আমি একটা কথা বলি, গৌরচন্দ্রিকা বেশি করে শুনতে হয়, গৌর কথা বেশি করে শুনতে হয়। গৌরের কৃপা লাভ হলে কারোর কৃপার দরকার হয় না, শুধু নিজেকে চিনতে হবে নিতাই আর গৌরের চরণের অমৃত আস্বাদন করার, যেটা আপনারা করছেন। গত কয়েকটা কীর্তনী আর কীর্তন আপনারা অমৃতের মতো আস্বাদন করেছেন। আপনারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভক্তবৃন্দ, আপনারা সবই জানেন, সবই বোঝেন, আপনাদের এইখানে সারাদিন রাত্রি ধরে কীর্তন হয়, মন দিয়ে শোনেন। শুধু আবেগ প্রেম ভক্তি ভালোবাসাটা মাখিয়ে দিলেই পরম ব্রহ্মকে লাভ করা যাবে। তাই চলুন সেই পরম ব্রহ্ম
আজকে কেমন ভাবে বিরহে কাঁদছেন। কাঁদিয়া রজ নিপোহায়, আমার গোরায়, কাঁদিয়া রজ নিপোহায়, গোরায় কাঁদিয়া রজ জনি প্রহা আমার গোরা।